من قرأ هذه الصلاة مرة واحدة যে ব্যক্তি নূর নবীজির প্রতি মহব্বত সহকারে একবার দরুদ শরীফ পাঠ করবেন কাতাবাল্লাহু লাহু সাওয়াবান হাজ্জাতিম মাকবুলা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই দরুদ শরীফ পাঠ করনে ওয়ালা বান্দা হোক বান্দে হোক তাকে আল্লাহ পাক একটি কবুল হজ্জের সওয়াব দান করবেন এরপরে আমার ভাইরা শুনেন আমার আল্লাহ পাক বলেন يا ملائكة هذا عبد من عبادي أكثر الصلاة على حبيب محمد صلى الله عليه وسلم الله پاک بولين أمار بندا در مدد تكي جي شمستو بندا بندي پرش حق محلا حق أمار حبيب محمد صلى الله عليه وسلم ارپتی بشي تكي بشي فوري من دروش شريف پاٹ کروين أمار الله پاک شفت قسم کر بولتے سن فواعزتي وجلالي وجودي ومزدي امار عزتر شفت امار جلالر شفت امار دانشيلتا محانتر شفت امار سرشتتر شفت امار الله پاک بولن وارتفاعي لا اوتينه بكل حرف صلى به قصرا في الجنة اوه دروش شريف پاٹ کرنے والا پروش حق محلا حق যতবার পড়েছে প্রতিটা হরফে হরফে আল্লাহ পাক জান্নাতের মধ্যে এক একটা প্রাসাদ তৈয়ার করবে আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াতি আননি ইয়াউমাল কিয়ামাতি তাহতা লাওয়া ইলহাম যেদিন আরশের ছায়া বিদিত নবীজির লাওয়ায়ে হামদের ছায়া বিদিত ছায়া থাকবে না যারা আল্লাহর নবীজির প্রতি মহব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত পুরুষ এবং নারীদেরকে নবীজির জান্দাবাহী পতাকার নিচে স্থান করে দিবেন আমার যুবক বন্ধুরা এখানে শেষ নয় আমার আল্লাহ বলেন নূর ওয়াজহিহি কাল কামারি লাইলাতুল বদরে তার চেহারাটা কুশ্রিয়ার বিশ্রী থাকবে না কালো থাকবে না যারা আল্লাহর নবীজির প্রতি মহব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করবে তার চেহারাটা আমার আল্লাহ পাক ময়দানে মহাশরে কিয়ামতের দিন পূর্ণিমার ছাদের মতন বানায়া দিবেন এখানেই শেষ নয় আফুহু ফি কাফি হাবিব মুহাম্মদ যারা নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করবে ময়দানে মহাশরে আমার মা বলে যাবে বাবা বলে যাবে ইমাম সাহেব মুসল্লিদেরকে বলে যাবে মুসল্লিগণ ইমাম সাহেবকে বলে যাবে বাবা ছেলেকে বলে যাবে সেই ময়দানে মাহশরে আপনি নবীজির জান্দাবাহী পতাকার নিচে থাকবেন পূর্ণিমার ছাদের মতন আপনার চেহারা হয়ে যাবে যে নবীর জন্য দেওয়ানা পাগল ছিলেন সেই নূরানি রসুলের সাথে আপনি মুসাফা করবেন